তারপরেও তুমি ধরো কিরকম করতেছো, ঠিক আছে যাও তুমি চলে যাও। না 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 পাগল হইছো? আরে আসো, সমস্যা নেই, আসো। আরে আসো আসো। আচ্ছা, এত জায়গা তুমি এটা কোথায় নিয়ে আসলে আমাকে? শোনো, আসলে প্রেম করতেছি আজকে প্রায় 3 বছর, অনেক ফাঁকি দিচ্ছে বুঝছো। আজকে এই জায়গায় আসলাম কি জানলে, নিরিবিরি আছে একটু আপনার করবো তো। আহা রে, তার জন্য এখানে আসতে হবে? হ্যাঁ, এই জায়গায় রাস্তাঘাটে কি এসব করা যায়? অনেক ফাঁকি দিচ্ছে আজকে, কিন্তু না করতে পারবো না। হ্যাঁ, ওখানে কে কে ভাই, কি করছেন আপনারা? আমি বারবার তোমাকে মানা করলাম, এইখানে লোকজন যাইতেছে, তুমি এইখানে আসছো স্কুলের জন্য। এই জায়গায় তো সমস্যা, রাজি যখন হয়েছে আজকে তাহলে কারি আজকে একটা কাজ করি, যে পাশে আমার এক বন্ধুর বাড়ি আছে, ঠিক আছে, বাড়িতে ঘরে যাই, রুমে যাই, তারপরে না করি না। তুমি ঘরে যাওয়াটা কি ঠিক হবে? ঠিক আজকে যদি না করো, তুমি আমার ভালোবাসো না? হ্যাঁ, আমি তোমাকে অনেক ভালোবাসি, আমিও তো তোমাকে জীবনের চেয়ে বেশি ভালোবাসি, কিন্তু ভালোবাসার মানুষ কোনো কিছু চাইলে না করে কেউ, শুধু তোমার কাছে দেখলাম। আচ্ছা, আমরা বিয়ের পর না হয়। আচ্ছা শোনো, এটা হচ্ছে আমার এক খুবই ক্লোজ ফ্রেন্ডের বাড়ি, ঠিক আছে। মনির, মনির ভাবি, আমি শরীর। আপনার ভাই তো বাড়িতে নাই? ভাই বাড়িতে নাই? না, কি হইছে? না বল বাবা, শোনা, আসছিলাম মনিরের কাছে। ও, উনি তো একটু বাজারে গেছে। আচ্ছা ঠিক আছে, আমরা একটু ঘরে বসি। আচ্ছা বসো, সমস্যা নাই, আসো। এটা কি? এটা বলুননি, পরে বলুননি, একটু বসি। হ্যাঁ আচ্ছা বসো, যাও আমি তোমাকে জন্য পানি ঠান্ডা মানে বিস্কিট ব্যবস্থা করি। এই মেয়েটা আবার কি হাত ধরে রুমের ভিতরে যাইতেছে? আচ্ছা যাই হোক না কেন, আমি নাস্তার ব্যবস্থা করি। ওইটা হচ্ছে আমার খুবই ক্লোজ ফ্রেন্ড, তার স্ত্রী, ঠিক আছে, সমস্যা নাই। না মানে উনি মানে কি না কি ভাবে আর কি। আরে সমস্যা,
আপনি জানি বললাম না যে প্রেমিকের এত। আচ্ছা ঠিক আছে, আমার নাম বৃষ্টি। আচ্ছা শরীফ ভাই, এটা আপনারা আমার বাসায় এসে কি করতেছেন? আসলে ভাবি আমরা আসলে দুজন দুজনকে ভালোবাসি, বুঝছেন? ভালোবাসেন ভালো কথা, বিয়ে শাদি করেন ওর বাড়িতে, আপনি জানান আপনার বাড়িতে জানান, তুই কি করতেছেন আমার বাড়িতে এসে? স্যার মনির তো বাড়িতে নাই, ভাবছিলাম মনির বাড়িতে থাকলে মনিরে বইলে। হ্যাঁ এরকম একটা উশৃঙ্খল একটা কাজ করতেন, তাই তো? ভাই এরকম কোনো ই হবে না, আমার বাড়িতে যান, বের হন আপনারা যান, এরকম বাজে কাজের জন্য আপনি আসবেন আমি এটা কল্পনাও করিনি কখনো। আচ্ছা আসো। আরেকটা কথা বলি মেয়ে, শোনো, বড় তো হয়েছো ঠিকই, বিয়ে শাদি ছাড়া এরকম ঢ্যাং ঢ্যাং করে ঘুরো না, যাও। আমরা ভালোবাসে বিয়ে করি নাই, মনির কি আমাকে ভালোবাসে বিয়ে করে নাই? কি কলি কাল আসলো, ছি, মান সম্মানের নাক কাটা। তোমার কি মান সম্মান বোধ কিছুই নাই, যেখানে যাইতেছো সেইখানে এরকম প্রবলেম হইতেছে, ছি, আমার না ভীষণ লজ্জা করতেছে এখন। দেখো আসলে সুযোগ তো বারবার আসে না, যাই হোক তুমি বাড়িতে যখন হয় নাই খুব ক্লোজ ফ্রেন্ড আছে, বুঝছো? প্লিজ আবার ভাল লাগে না আমার একদম এইসব। যাবা না তুমি? হ্যাঁ যাবা না তুমি, যদি মানা করি তাহলে যাও, ব্রেক আপ, তোমার সাথে কথা নাই। আচ্ছা চলো। জায়গা হইতেছি না, খুব বুঝে টুঝে রাজি করেছি যে আজকে আমাদের সবকিছু হবো, আসলে জায়গা পাইতেছি না। তোমার বাড়িতে আইলাম ঘরে আমার ঘন্টার এক ঘন্টা টাইম দাও। কি কবেন না, বিয়া করো না কিচ্ছু করো নাই, তোমার ঘরে জায়গা জমাই নেন আমার ঘরে, তুমি আমার ক্লোজ বন্ধু, এই কথাটা কইলে বন্ধু আসাও হ্যাঁ কষ্ট দিন আমার বাসায়। তুমি একটা ঘন্টা, এক ঘন্টা পাঁচ মিনিটও চলবো না, ভালো একটা কাজ নিয়ে এটা তুমি। আমার মনের অবস্থা ভালো না দোস্ত, একটা ঘন্টার সময় দাও, শোন বন্ধু এগুলো করা ভালো না, সময় দিবে না, ঘরে দিবে না, না বন্ধু। আচ্ছা ঠিক আছে যাও, আসো বৃষ্টি যাও, সে খাইয়ে কোনো কাম পাই না, এমন কাম নিয়ে এসে আমার ব্যক্তি। হ্যাঁ পোশাকা ভালোবাসে না, হ্যাঁ পোশাকা দিয়েছো তাই না, মেজাজটাই খারাপ হয়ে গেল। এই শোনো আর কোনো কথা বলো না তো তুমি, আমার কিন্তু ভীষণ রাগ হচ্ছে। আচ্ছা বুঝতে পারছি রাগ হচ্ছে তোমার, বুঝতে পারছি। এখন এক কাজ করি, ওই সাইডে একটা জঙ্গল আছে বুঝছো, বাগান একটা জঙ্গল আছে, ওই জঙ্গলের ভিতরে যদি বৈশাখ যা খুশি তাই করুন কেউ দেখবো না। কি আজব কথা বলতেছে, এখন নাকি জঙ্গলে যাইতে হইব? একদিন তো যাও, বিয়ের আগে আর কোনোদিনও বলো না। আচ্ছা চলো। এই জায়গায় কেউ দেখবো না, ঠিক আছে এই জায়গায় কেউ দেখবো না। আচ্ছা তুমি এসব কি শুরু করলা? হ্যাঁ বলো তো, এইখানে না ওইখানে, ওইখানে না এইখানে, এরকম করতে করতে অবশেষে জঙ্গলে চলে আসলাম। আচ্ছা শোনো, আমি তো তোমাকে আজকে বইলে আনছি যে আজকে সব কিছু হবে, তারপরেও তুমি আপত্তি করো কি জন্য? এই কাজটা যদি বিয়ের পর হতো তাহলে তো আর এত জায়গা থেকে অপমানিত হইতে হতো না, তাই না? বিয়ের আগে আর একদিন তো। এই এনে কেন গো, হ্যাঁ এনে কি করো,
সে কি পরিস্থিতি দাঁড়ায় গেছে গা, শান্তি হলে এদের জন্য একটু গা টয়লেটেও আসতে পারি না। দেশের পরিস্থিতি খুবই খারাপ। দেশের গার্জেনরা যদি এদেশ যদি শাসন করত, তাহলে এই আনাজে গানাজে বইয়ে গল্প করতে পারতো না। এদের গার্জেনরা না একবারে খারাপ। দেশে কি পরিস্থিতি দাঁড়ায় গেছে, হ্যাঁ সব বড়েরা। এই দাঁড়াও মিষ্টি, এই শোনো, এই ছাড়ো, তোমার হাত ছাড়ো। এরকম করো কি জন্য? ফালতু কথা গা, আসলে তোমার সাথে আমার রিলেশন করাটাই ভুল হয়েছিল, বুঝছো না? আমি ভালো একটা জায়গা দেখতেছি। হাজিল কথা গা, ভালো একটা জায়গা দেখতেছি। শোনো, আগে না ভালোবাসতে শিখো, ঠিক আছে? এটাকে ভালোবাসা বলে না। যে ভালোবাসায় কোনো পবিত্রতা নাই, সেই ভালোবাসা কোনো দিন টিকে না। তুমি থাকো তোমার মতো, যে এই কোয়ালিটির তুমি ওইটা এরকম একটা মেয়ে খুঁজে নিও। তোমার সাথে আসতে থেকে আমার ব্রেকআপ। তুমি আর কোনোদিন আমাকে ফোন দিবে না। বৃষ্টি শোনো, বৃষ্টি আসলে দোষ তো আমারই, মেয়েদের ভালোবাসার ফাঁদে ফালিয়ে নষ্ট করতে চাইছিলাম। আসলে ভালোবাসা তো পবিত্র জিনিস, আসলে আমি বলি।